লোকসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক রেড রোডে ধর্ণার দ্বিতীয় দিনেই ধর্ণা মঞ্চ থেকে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না রাজ্যের যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে তা মিটিয়ে দেবে রাজ্য সরকার আগামী 21 ফেব্রুয়ারি এই 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বকেয়া টাকা ধর্ণা মঞ্চ থেকে মমতার সাফ ঘোষণা আমরা ভিক্ষে চাই না জয় করতে চাই केंद्रीय वंचनार प्रतिबादे शुक्रवार थेके रेड रोडे धर्णाय बसेछेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় ओई धर्णा मंच थेके शनिवार राज्येर 100 दिनेर श्रमिकदेर बकेया मिटिये देवार घोषणा करेन मुख्यमंत्री दीदी हम लोग आमी आमार प्रथम पदक्षेप आज बोले जाई 21 लक्ष मजदूर के जादेर टाका केंद्रीय सरकार देयनी आगामी 21 फेब्रुआरी तादेर टाका तादेर बैंक अकाउंटे चले जाबे राज्य सरकार देबे রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে আবাস যোজনা নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের টাকা না পাওয়া গরিবের বাড়ি তৈরি আটকে পড়েছে এবং আমরা সেই বাড়ি তৈরি করে দেব সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আবাস নির্মাণ সেখানে পদক্ষেপ করবে এবং সংখ্যালঘুদের আবাস যোজনায় ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না ওরা না দিলেও আমরা দেব সাফ বার্তা মমতার মনে রাখবেন সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদবাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখব মনে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা 21 এর ভোটের মতো লোকসভা নির্বাচনের আগে খেলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতার বার্তা বিজেপির বিরুদ্ধে অল আউট খেলব অল আউট জিতব এবার খেলা হবে চলছে দেশে এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো যোগেন্দ্র ভাইদের আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি অল আউট খেলায় খেলবো অল আউট জিতবো অল আউট খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকব চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না বিজেপি আর মমতার পরপর আক্রমণের পরেও বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে মরিয়া কংগ্রেস সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন মমতাও জোট থেকে বের হননি কংগ্রেসও জোট থেকে বেরিয়ে যায়নি আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে সমাধান বেরোবে मेरे चैनल पे इतना पॉलिटिकल प्रेशर जा रहा है और मेरे घर पे भी हो चुका है रेड वगैरह ये सब 60 आवर्स 2022 अगस्त 60 आवर्स चैनल पे 80 आवर्स मेरे घर पे 60 आवर्स और शुरू में जब स्टार्ट हुआ 2-3 घंटे के बाद मुझे पता चल गया कि ये पिकनिक हो रहा है आ रहे खा रहे बस सो रहे पर 60 घंटे मुझे वो जो मेंटल ट्रॉमा झेलना पड़ा था उसकी वजह से एंड स्टिल नाउ नोटिस आते ही रहते एज अ इंडिविजुअल मेरी जो आइडियोलॉजी है मैं कभी ऐसे बोल नहीं पाती हूँ या कोई कुछ सोचता है कि सरकार को सवाल पूछती है तो इसका मतलब ये मतलब मेरे स्टेट में टीएमसी की दलाल कहा जाता है मुझे इफ यू आर सीरियस अबाउट योर वर्क then you have to accept the fact that there is an ideological war going on. First of all, if you define India idea with one language, one leader, one ideology, one religion, then there's no attack taking place. Do you realize that my social media, YouTube, Facebook, Twitter, is all shadow banned by the companies themselves? Hamara India Alliance hai. ना ममता ने ना हमने इंडिया अलायंस तोड़ा है ममता जी भी कह रही है कि मैं अलायंस में हूं हम भी कह रहे हैं कि हम अलायंस में हैं सीट की निगोशिएशन चल रही है दोनों साइड से निगोशिएशन चल रही है रिजॉल्व हो जाए इंडिया जोट नहीं है फिर एकतार बार्ता जयराम रमेश তিনি বলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা হবে অবশ্যই উত্তরপ্রদেশেও যাবে ন্যায় যাত্রা
এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইন্ডিয়া জোট জাতীয় স্তরের জন্য, লোকসভা নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচনের জন্য নয়। তিনি আরো বলেন, মমতা বারবার বলেছেন উনি জোটে আছেন, কংগ্রেসও ইন্ডিয়া জোটে আছে, সেহেতু জোট নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয় বলেই মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। बार उत्तर प्रदेश जरूर जाएंगे, ममता जी के मन में कोई संदेह नहीं होनी चाहिए। 11 दिन भारत जोड़ो न्याय यात्रा यूपी में रहेगा, उसके बाद मध्य प्रदेश, उसके बाद गुजरात और 20 मार्च तक गुंजाइश है कि हम मुंबई में इसको समाप्त करेंगे। उन्होंने बहुत सारे चीज़ें कही हैं कांग्रेस के पार्टी के बारे में, मैं कुछ नहीं कहूँगा। मैं यही कहूँगा कि वो बार बार कह रही हैं कि वो इंडिया गठबंधन का एक हिस्सा हैं, हम भी इंडिया गठबंधन में हैं, हमारा कर्तव्य बनता है, हमारा धर्म बनता है कि हम इंडिया गठबंधन को और मजबूत करें। और एक ही निशाना होना चाहिए, हम लोग बीजेपी के खिलाफ लड़ाई लड़ रहे हैं, आरएसएस की विचारधारा को हराने में लगे हुए हैं, जो आपस मतभेद है राज्य के स्तर को राजनीति को लेकर, उसको थोड़ा पीछे हटाकर हमें राष्ट्रीय नजरिया लेना है, क्योंकि इंडिया गठबंधन राष्ट्रीय स्तर के लिए है, लोकसभा चुनावों के लिए है, विधानसभा चुनाव के लिए नहीं। আমাদের জোট শক্তিশালী, রাজ্যের আদিবাসীদের জন্য হেমন্ত সোরেন যে কাজ শুরু করেছিলেন, তিনি যে উন্নয়নের পথ তৈরি করেছিলেন, বিরোধীরা তাতে ব্যাঘাত ঘটিয়েছে। মিথ্যে মামলায় হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হয়েছে, আমরা আমাদের লক্ষ্যে সফল হব। শনিবার দুমকায় জোট নিয়ে মন্তব্য ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের। শুক্রবারই ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চম্পাই সোরেন। আমারা গঠবন্ধন হ্যায় আর উসমে বড়া মজবুত গঠবন্ধন হ্যায়। हमारा हेमंत हो जो झारखंड की आदिवासी या का मूलवासी का किले जो उनका बुनियादी सवाल को और बुनियादी बातों को लेके जो अपना योजना शुरू किया है, ये यहाँ का आदिवासी यहाँ का मूलवासी को विकास के वो जो रास्ता बना दिया और उसी के लिए विपक्ष उसको तंग करते रहा, परेशान करते रहा। कुछ क्षण के लिए तो सफल हुआ है, लेकिन हेमंत बाबू जो योजना यहाँ के ग्रामीण क्षेत्र के लिए या झारखंड प्रदेश को जो विकास का सूची से नीचे जो दर्ज है उसको ऊपर उठाने के लिए जो योजना लाने का काम किया है, इसी में विपक्ष का हताश हो गया और झूठा आरोप देके उनको जेल तक पहुंचाया। विरोधी इंडिया जोट नहीं कोनो जोट नहीं, फिर वार्ता समाजवादी पार्टी प्रधान अखिलेश यादव। জোটের নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, এখনই জোটের নেতৃত্ব নিয়ে কোনো ভাবনা চিন্তা করা ঠিক নয়, ভোটের পর যে দলের আসন সংখ্যা বেশি হবে সেই দলই জোট নেতৃত্বের দাবিদার হবে, এমনই দাবি করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ইন্ডিয়া গঠবন্ধন বনেগা আর হামনে তো সিধি সি বাত হ্যায়, জিত হি আধার হ্যায়, সিট জিতিয়ে गठबंधन में कोई शिकायत नहीं, किसी से नहीं है। हमारा गठबंधन का आधार जीत का आधार होगा। सीट अगर आप जीत सकते हैं तो आप ले लीजिए, सीट अगर इस समीकरण में ये जीत सकता है तो ये ले ले, इसलिए गठबंधन होगा और इंडिया गठबंधन बनेगा। लेकिन कांग्रेस इंडिया गठबंधन के साथ साथ ये नया है एक नारा पीडीए, ये पीडीए ही एनडीए को हराएगा। बीजेपी की बांटने की राजनीति, बीजेपी की नफरत की राजनीति कामयाब नहीं होगी, पीडीए की ताकत, पीडीए रणनीति कामयाब होगी। জোট ভেঙে গিয়েছে এমন ভাবার কিছুই হয়নি, কারণ বিরোধী জোট থেকে কোনো শরিক দলই বেরিয়ে যায়নি। আসন সমঝোতা নিয়ে যা মতপার্থক্য রয়েছে তা আলোচনার মধ্যে অবশ্য মিটে যাবে, বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে এমনই মন্তব্য করেছেন কপিল সিব্বল। अभी भी वक्त है, अभी भी वक्त है, इसमें कांग्रेस अगर पहल करे, सबको इकट्ठा बुलाए, तो अभी तो इनकी कोई मीटिंग ही नहीं हुई ना, ये तो अभी इसी विवाद में हम अपना वक्त अजाया कर रहे हैं कि किस तरह से ऐसे सीट से यहां हो यहां हो। अब पहले मीटिंग बुलाकर एक तय कर लो, इन्होंने कुछ मीटिंग्स तो की हैं, तो अभी भी वक्त है, अभी भी हो सकता है अगर अगले 5-10-15 दिनों में
तय कर लेंगे तो एक अच्छा विकल्प बन सकता है। पर सर ऐसे में बन पाएगा जब जहां पर ममता बनर्जी और कांग्रेस, ये तो इनके ऊपर बातचीत के ऊपर होगा ना, मैं तो नहीं इस पे कोई कहूंगा कि बन पाए या नहीं बन पाएगा, तो बातचीत के ऊपर निर्भर है। फिर মমতা के तो অধীর চৌধুরী কয়েকদিন আগে রাহুলের সঙ্গে বৈঠক হয় মমতা, তখন রাহুল সম্পর্কে বলেছিলেন আমার নেতা। রাহুলকে নিয়ে মমতার মন্তব্যকে ধিক্কার জানাবে সাধারণ মানুষ, মুর্শিদাবাদে বলেছেন অধীর চৌধুরী। মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল, তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায়, তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কি চোখে দেখেন। যদি রাহুল গান্ধী প্রতি তার এই ধারণা হয় এত কিছু দেওয়ার পাওয়ার পরেও, কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন কখনো পাটনা কখনো বেঙ্গালুরু, এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার, তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বাংলার মানুষ নিশ্চয় ধিক্কার জানাবে। রেড রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির একমাত্র দালাল অধীর চৌধুরী বাংলা থেকে কংগ্রেসকে মুছতে ওই একটা নামই যথেষ্ট। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ তৃণমূল সাংসদের। অধীর নাকি বিভিন্ন কথা বলছে, আচ্ছা আপনারাই তো কংগ্রেস কেন, আপনারাই তো গত এক বছর ধরে বলেছিলেন পশ্চিম বাংলায় যে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো অ্যালায়েন্স করব না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করব না, আমাদের লড়াই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা পার্লামেন্টে সুদীপ দাও রয়েছেন এখানে, আমাদের অন্যান্য অনেক এমপি রয়েছে, আমার সঙ্গে যখনই ইন্টারাকশন হয়েছে, সোনিয়াজির সঙ্গে যখনই আমার ইন্টারাকশন হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে আমার যখনই ইন্টারাকশন হয়েছে, আমি একটা কথাই বলেছিলাম যে শুনে রাখুন, পশ্চিম বাংলায় কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আর কাউকে দরকার হবে না, কংগ্রেসকে তুলে দেবে। বিজেপির এই পশ্চিম বাংলায় প্রথম যে এজেন্ট, নাম্বার ওয়ান এজেন্ট, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির বড়। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্পষ্ট ঘোষণা রাজ্যে এনআরসি সিএএ হতে দেব না, ক্যাঁ ক্যাঁ করতেও দেব না। আরসিও করতে দেব না আর কা কা করতেও দেব না, এনআরসিও করতে দেব না আর কা কা করতেও দেব না, এনআরসিও করতে দেব না আর কা কা করতেও দেব না। সিএ কার্যকরী করার বিষয়ে ডেডলাইন বদলালেন শান্তনু ঠাকুর। শনিবার তিনি বললেন দেশে সিএ চায় কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না, এতে কিছু মানুষের উপকারের বদলে কারোর কোনো ক্ষতি হবে না। শান্তনু ঠাকুর আরও বলেন তিনি আগে জানিয়েছিলেন 7 দিনের মধ্যে কার্যকর হবে সিএ, এখনও বলছেন যে 7 দিনের মধ্যে সিএ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুদিনের মধ্যেই তা কার্যকর হবে। হবেই, কয়েকদিনের মধ্যে সিএ লাগু হয়ে যাবে এটা আমি বলেছি, ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয় সেটা দিয়েছিলাম, কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে আপনারা দেখতে পাবেন। দিল্লিতে ন্যায় সংকল্প কর্মী কনভেনশন থেকে বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন তিনি বলেন আমরা ভালোবাসার দোকান খুলেছি আর বিজেপি ঘৃণার দোকান খুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে খাড়গে বলেন কখনো নীতিশ কুমার গালি দিচ্ছেন, আবার কখনো তাঁকেই বুকে টেনে নিচ্ছেন, ছুরি হাতে নিয়েই ঘোরেন নরেন্দ্র মোদী। वही फिर आप नीतीश जी को गले लगा ले रहे हैं, और मोदी जी की भी यही आदत है, वो बात नहीं करते, अंदर से सबको काट देते हैं। ये मुख में राम बगल में छुरी रख लेके निकलते हैं, सबको काटते फिरते हैं। ये लोग द्वेष की दुकान खोली है,
हेट की दुकान खोली है और हेट करना ये इनका काम है, सबसे मोहब्बत से रहना हमारा काम है। झारखंडे राहुलের ভারত জোড়ো ন্যায় যাত্রা। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে কেন্দ্রের সরকারকে তোপ রাহুলের। ফের আদানি ইস্যুকে হাতিয়ার করে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রশ্ন, দেশে আদানিদের মতো লোকেদের যদি কোটি কোটি টাকা ঋণ মুকুব করা হয় তাহলে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ঋণ মুকুব করছেন না? কৃষকরা কি ভুল করেছে? मैं आपसे सवाल पूछना चाहता हूं, अदानी जैसे लोगों के लाखों करोड़ रुपए माफ होते हैं, किसानों के क्यों नहीं माफ करते नरेंद्र मोदी? क्यों नहीं करते? किसानों ने क्या गलती की है? तो किसानों के खिलाफ अन्याय, आदिवासियों के खिलाफ अन्याय, आप और नारा बाद में लगाना, अच्छी बात है। चलो एक नारा लगाना है तो लगवा देते हैं, भारत जोड़ो, भारत जोड़ो। तो आखिरी अन्याय आदिवासियों के खिलाफ अन्याय, दलितों के खिलाफ अन्याय, किसानों के खिलाफ अन्याय, मजदूरों के खिलाफ अन्याय। শনিবার তিনটি কমিটি থেকে ইস্তফা দিলেন অভিনেতা দেব। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ছিলেন দেব, সেই পদ থেকে এদিন ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন দীপক অধিকারী। এই তিন পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেবকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকে মনে করছেন হয়তো রাজ্যসভা ভোটে প্রার্থী হতে পারেন দেব। এর আগে শোনা গিয়েছিল দেব অনেকেই বলেছেন যে তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে চান না। একই সঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা অভিনেতা দীপক অধিকারী। অভিনেতা দেবের ইস্তফা প্রসঙ্গে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূলের নৌকো ডুবতে বসেছে, এতে মানুষের কিছু যায় আসে না। কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি নির্বাচনের প্রাক মুহূর্তে তিনটে কমিটি থেকে পদত্যাগ করেছেন। তার মধ্যে একটি কমিটির নাম হচ্ছে রোগী কল্যাণ সমিতি, যেটা হিসাব মতো ঘাটালের বিধায়কের চেয়ারম্যান হওয়ার কথা, কিন্তু তৃণমূলের দখলদারী রাজনীতি, সর্বগ্রাসী রাজনীতি, সর্বব্যাপী রাজনীতির কারণে আজকে সমস্ত প্রথা রীতিনীতিকে ভুলে গিয়ে ওখানে দেবকে করা হয়েছিল। এখন তিনি পদত্যাগ করলেন, কারোর চাপে পদত্যাগ করলেন না স্বতঃস্ফূর্তভাবে নিজে পদত্যাগ করলেন, স্বইচ্ছায় করলেন, সেটা তো আমাদের জানা নেই। তবে এটা বলতে পারি তৃণমূল কংগ্রেসের নৌকো। সুরেশ আগরওয়ালের নাম ঝালদার নতুন পুর প্রধান হিসেবে নির্বাচন হল, এই নিয়ে কোনো বিরোধ হয়। 6-0 ভোটে পাশ হয় প্রস্তাব, তবে আনুষ্ঠানিকভাবে শনিবার শপথ গ্রহণ হয়নি। জেলা শাসকের প্রতিনিধি বিশ্বজিৎ মজুমদারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই পৌর প্রধান নির্বাচন প্রক্রিয়া। এর আগে তৃণমূলের পুর প্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের 5 ও কংগ্রেসের 2 কাউন্সিলর। অনাস্থার পর 17 জানুয়ারি ওই 7 কাউন্সিলর তলবি সভায় শীলা চট্টোপাধ্যায়কে অপসারিত করেন। এদিন পুর প্রধান নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর হয় ঝালদা থানার পুলিশ। পুরসভা সংলগ্ন এলাকায় জারি করা হয় 144 ধারা। আজকে চেয়ারম্যান গঠনের ব্যাপার ছিল, তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম 6 জন, আর অন্য কেউ না থাকার জন্য আমি অটোমেশনই ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত। ওর তো বলছে পরে আবার 50 এতে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন, এটা 6-3-B-তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো তাহলে? চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি, সুরেশ আগরওয়াল। দল আপনাদের হুইপ জারি করেছিল, সবুজও করেছে, এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি, এলে দেখুন। তো সাধারণত দেখা যায় যে একদিনেই ওথ হয়, সেক্ষেত্রে আজকে এটা হলো কেন, কি মনে করছেন? এই ব্যাপারে তো এখন ডিএম সাহেব কি অর্ডার দিয়েছেন, যেনাকে পাঠিয়েছেন উনি বলছেন এভাবে অর্ডারটা পাইনি, আমি কেবল প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য এসেছেন, উনি প্রেসিডেন্ট ইলেকশন করেছেন। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট যে হয়েছিল আজকের ইসের মিটিংয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন সুদীপ কর্মকার মহাশয়, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 5।
মানে চেয়ারম্যান নির্বাচিত আপনি হলেন? হ্যাঁ, চেয়ারম্যান এখন নির্বাচিত আজকে আমি হয়েছি। দাদা, নামটা প্রস্তাব কে করেছিল? আপনাদের মধ্যে প্রস্তাবক কে ছিল? আমাদের মধ্যে প্রস্তাবক ছিল, প্রেসিডেন্টের নাম আমি প্রস্তাব করেছিল এবং সমর্থন করেছিল যোবা মাছুয়া, আর চেয়ারম্যানের ব্যাপারে প্রস্তাব করেছিলেন রিজওয়ানা খাতুন মহাশয়, আর অনুমোদন করেছিলেন পূর্ণিমা ভারতী। ঠিক আছে। অন্যদিকে ঝালদার পুরপ্রধান নির্বাচন অবৈধ, দাবি প্রাক্তন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জন্য 7 জন পুরপ্রতিনিধি দরকার, এদিন মাত্র 6 জন ছিলেন। এই নির্বাচনের কোনো বৈধতা নেই, যদিও সুরেশের দাবি পুর আইন মেনে সব কিছু করা হয়েছে। আপনারা প্রথম থেকেই অবৈধভাবে মিটিংগুলো করছেন। 17 তারিখের মিটিংটা আমরা ডেফার করেছিলাম 27 তারিখে, কিন্তু তবুও ওনারা মিটিং করলেন। মিটিং করে আবার কোর্টেও গেলেন, কোর্টকেও ধোকা দিয়েছেন ওনারা। ওনারা শুধু কোর্টকে এইটুকুই জানিয়েছেন যে আমরা 7 জন মিলে চেয়ারম্যানকে অপসারণ করলাম, কিন্তু ওনারা এইটা কখনো বলেননি যে চেয়ারম্যান মিটিংটা ডেফার করেছিল। সেটা কিন্তু কোর্টকে অন্ধকারে রেখেই করেছেন। কিন্তু এখন আমি শুনলাম যে 6 জন প্রেজেন্ট হয়েছিল, 6 জনে মিটিং করেছে, আবার চেয়ারম্যান নাকি ওরা মানে ভোটাভুটিতে চেয়ারম্যান করেছে। কিন্তু এটা কতটা বৈধ সেটা পরবর্তীকালে জানা যাবে। আমার মনে হয় না যে 6 জনের ভোটে কেউ চেয়ারম্যান হতে পারে।